রমজান আসার দুই মাস আগের থেকে প্রস্তুতি নেওয়াইতেছে। বারিক লানা ফি রজব শাবান, বারিক লানা ফি রজব শাবান। প্লেয়ার যখন বল নিয়ে আগে বাড়তে থাকে তো পিছনের খেলোয়াড়রা আরো উৎসাহিত করতে থাকে, চল চল চল, এইভাবে মার গেম হবে, ঠিক না? কিগন রান আউটের থেকে বাঁচার জন্য যখন দৌড়াইতে থাকে তো ক্যাপ্টেন পিছন থেকে চিৎকার দিতে থাকে, ব্যাটের আগাটা তাড়াতাড়ি ঢুকা, তুই পাও ঢুকাইতে পারস না, শুইয়া হইলো ব্যাটের আগা ঢুকায়। আল্লাহ যেন, আল্লাহ রসুল যেন বান্দার পিছনে ছুটতেছে, বারিক লানা ফি রজব শাবান, বারিক লানা ফি রজব শাবান, বারিক লানা ফি রজব শাবান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, বল্লিগনা রমাদান, রমজানের সীমা রেখায় পা দেওয়ার তৌফিক দেন। বুঝাইতে পারতেছি না, পিছের থেকে যদিও শব্দটা আল্লাহর জন্য রসুলের জন্য সমচিন না, রেফারি হইয়া মনে হয় আমাদেরকে আগাইতেছে, দৌড়াও রমজানে যেন পা মিলে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى: سبقت رحمتي على غضبي. وقال صلى الله عليه وسلم: مغفرتك أوسع من ذنوبي، رحمتك أرجى عندي من عملي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে কথাগুলাকে শুনবো, সাথে সাথে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান। সত্য এটি, বুঝে আসুক আর না আসুক, ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, শিখি আর না শিখি, আল্লাহর বান্দার সাথে বড় ভালোবাসা, বড় মহব্বত। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহর মতো সত্তা ভালোবাসার পরি ভালোবাসার সীমা যদি অপরিসীম না হতো তাহলে আল্লাহ এই ঘোষণা কোনোদিন দিতেন না, মা ইয়াফালুল্লাহু বিআদাবিকুম। আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, এটি আল্লাহ ঘোষণা দিতেছেন যে আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না। সত্য এটাই, বান্দাকে শাস্তি দিয়ে আল্লাহ লাভ কি হবে? আল্লাহ লাভের উর্ধ্বে, লসেরও উর্ধ্বে, না লাভ না লস। এই জন্যই কোরআনে বুঝাইতে চাইতেছেন, লাইসা আল্লাহ মিল্লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না। যদি একটা কথা ভাবা হয় যে আল্লাহর ভাণ্ডে কি নাই, তাহলে খুঁজলে পাওয়া যাবে জুলুম আল্লাহর ভাণ্ডে নাই। আল্লাহর কাছে সব আছে কিন্তু জুলুম নাই, জুলুম আল্লাহ করেন না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, দু চারটা জিনিস দেখলে ভাবলে তাইলে বুঝে আসবে যে সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তারপরও আল্লাহ ঘোষণা দিতেছেন আর আল্লাহর চেয়ে সত্যবাদী তো কেউ নাই। অমান আস্তাকু মিনাল্লাহি কিলা,
আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। সারা দুনিয়ার মাদের মমতার চেয়েও প্রত্যেক বান্দাকে আল্লাহ 70 গুণের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে বুঝা গেল দুনিয়ার কোনো পাল্লা নাই যেটা দিয়া বান্দাকে যে আল্লাহ ভালোবাসেন এটা মাপা যায়। এরকম কোনো স্কেল দুনিয়াতে আসে না, পাল্লা আসে না। চাই সেটা ডিজিটাল হোক আর যেরকমই হোক, আল্লাহ বান্দাকে যতটুকু ভালোবাসে। এক হাদিসে আছে, বড় সুন্দরভাবে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন যে কোনো ব্যক্তির উট যদি মরুভূমি হারায় যায়, মরুভূমি বলতে ছোটখাটো মরুভূমি না, দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি, দুই এক সমাইল না কয়েক হাজার মাইল বিস্তৃত, যে না দেখছে তাকে বিশ্বাস করানো যাবে না যে সাহারা মরুভূমি কি জিনিস। আটলান্টিকের তো দুই কিনারা দেখা যায়, তো সাহারা মরুভূমির কিনারা দেখা যায় না। যদিও আমাদের জমিনের বুকে তল্লা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছেন, ওই মরুভূমিতে যদি কারো উঠ হারায় যায় আর সে যদি নিজের জীবন থেকে নৈরাশ হয়া ওইখানেই ঘুমায়া যায়, আর উঠা যখন দেখে যে মাথার কাছে উট দাঁড়ানো আছে না, মরুভূমিতে মানুষ যখন চলে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস উটের ভিতরেই বাঁধা থাকে, তো সে খুশিতে আত্মহারা হইয়া সব কিছু যদি চেঞ্জ করে দেয়, সে যদি এইভাবেও বলে খুশিতে আত্মহারা হইয়া যে আল্লাহ তুমি আমার বন্দা আমি তোমার রব, আল্লাহ বলে এক বন্দা যখন ফিরা আসে আমার কাছে, ভুলা বন্দা যখন ফিরা আসে তওবা করে, তো আমি আল্লাহ এই ব্যক্তির চেয়েও বেশি খুশি হই। বুঝার বিষয় কি, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। হায় আফসোস, এটাই তো, যদি আমরাও মাঝে মাঝে আল্লাহকে ভালোবাসার প্রদর্শন করতাম। আল্লাহকে তো ভুলে ডাক দিলেও সাড়া দেয়, নইলে কিতাবে এই কাহিনী কেন আসতো যে 250 বছর মুক্তির সামনে বসা সনম সনম করতেছিল, ভুলে সামদ বাহির হয়ে গেছে। আল্লাহ সাড়া দিয়েছেন, লব্বাই কি আবদি, বন্দা আমি উপস্থিত। প্রশ্ন উঠে আসছে মূর্তির সামনে তো এখনো বসা, তো বলছে ও সাড়া দেয় না আমিও যদি না দিই ওর আর আমার পার্থক্য কি। দ্বিতীয় জবাব দিছেন, অপেক্ষায় ছিলাম ভুলে হইলো আমাকে একবার ডাক। আল্লাহ বন্দাকে বড় ভালোবাসে। ব্যঙ্গ করতে গেছেন তারপরও হেদায়েত দিয়ে দিয়েছেন, এটা ভালোবাসার বহির্বিকাশ। আল্লাহ রসুলের একজন মুয়াজ্জিন ছিলেন, সে মুয়াজ্জিন হইছি এইভাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছিলেন, মুসলমান ছিলেন না, ছিলেন কাফেরের অন্তর্ভুক্ত। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ব্যঙ্গ করতেছিলেন, আল্লাহ রসুল বলছে ধরে নিয়ে আসো, যখন নিয়ে আসছে বলছে কি বলতেছিলে, তো চুপ ছিল, যখন জুড়ে বলছেন তো বলছে আজান শুনাইছেন যে এগুলা ব্যঙ্গ করতেছিলাম। আজান যখন কমপ্লিট হয়ে গেছে, সে যখন আল্লাহ রসুলকে শুনায় ফেলছে, আল্লাহ রসুল বলছে চলে যাও, বলছি ইয়া রসুল আল্লাহ এখন আর কই যাবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়ে ফেলছি এখন কোথায় যাবো। আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। সত্য এটাই, অনেক কাহিনী আমরা পড়ি কিন্তু এটা নিয়ে ভাবি না যেটার ভিতরে কি লুকাইতো আছে, কি বুঝাইতে চাইতেছে। আল্লাহ তো এমন না শুধু কাহিনী শুনায় দিলেন শেষ হয়ে গেল, না না, প্রত্যেকটা জিনিসের পিছনেই শিক্ষণীয় কিছু আছে। যদিও বিবেকমান বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আমরা ভাবতেও চাই না বুঝতেও চাই না, জীবন তো তার গতিতে কাটতেছে, জীবন তো থাইমা নাই তার গতিতে কাটতেছে,
একদিন দেখা যাবে সীমা রেখা চলে আসবে, চলে যাব। যদিও হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নদামত কি আসু গুনাহো কো ধুল দেতে হ্যায়, পস্তাওয়া ইনসান কো পাক আর সাফ কর দেতে হ্যায়। মানুষ যখন অনুতপ্ত হয় তখন কিন্তু মানুষকে নিষ্পাপ করে দেওয়া হয়। আল্লাহ অনুতপ্তই চান, বেশি কিছু চান না। কিন্তু মৃত্যু লগ্নে তো মানুষ অনুতপ্ত হইতে থাকবে, সারাটা জীবনই অনুতপ্ত থাকবে। কিন্তু এই অনুতপ্ত হওয়া তো কোনো কাজে দিবে না। যতক্ষণ পর্যন্ত সময়টা হাতে আসে, কণ্ঠনালীতে রু না আসে, এতক্ষণ পর্যন্ত তো অনুতপ্ত কাজে দিবে, চোখের পানি কাজে দিবে। হোক না সেটা এক ফোঁটা, হোক না সেটা মাছির মাথার পরিমাণ, কিন্তু আল্লাহ তো ওয়াদা করতেছেন জাহান্নামের আগুন নিবানের জন্য এতটুকু যথেষ্ট হবে। জাহান্নাম তো জাহান্নাম না, কিতাবে তো এটাও পাওয়া যায়, কিতাবে তো এটাও পাওয়া যায়, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ঈসা আলাইহিসসালাম তো জিজ্ঞাসা করছিলেন ওমা হাবিয়া, কালা সিজ্জিন, কালা ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? কালা কুল্লু জামরাতিন মিনহা কা আদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়, এক একটা রুকে এর নিচে চাপা দিয়া রাখা। সবকিছু তো সুস্পষ্ট, অস্পষ্ট তো কিছুই নাই। আজকে তো অনুতপ্ত কাজে দিবে, পস্তাওয়া কাজে দিবে, চোখের পানি কাজে দিবে, রং নেবে। কতদিন আর দুনিয়াতে থাকব? এমন হয়তো যে মরতেই হবে না, তাহলে তো যা খুশি তা করা যেত। মরতে যখন হবে, চলে যখন যেতে হবে, সৃষ্টির সেরা আকলওয়ালা প্রাণী আকল বানায়া আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আকবিল আগে যাও, আদবির পিছে আও। তা আকল আল্লাহর হুকুম মানতেছিল, আল্লাহ বলছে তোর চেয়ে দামি কোনো জিনিস আমি বানাই না, কাকে দিব? সবচেয়ে দামি যে তাকে দিব, সবচেয়ে দামি মানুষ মানুষকে দিছে। অন্য সৃষ্টিকে তো মানুষের মতো আকল দেন নাই, বিবেক বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, এই জন্যই ঘুরায় আনতেছে। বাবা উচিত, চিন্তা করা উচিত, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ চান না এই উম্মত গুনাহ নিয়া যাক। শয়তানের অঙ্গীকার ছিল, প্রতিজ্ঞা ছিল, অঙ্গীকার তো না প্রতিজ্ঞা ছিল শয়তানের, লাউবিয়ান্না ইবাদাকা আজমাইন, মানুষের জন্য আমি বিতাড়িত, দেখি এরা জান্নাতে চায় তো চাই কি করে। এই অঙ্গীকার ছিল, এই প্রতিজ্ঞা ছিল, এই চ্যালেঞ্জ ছিল আল্লাহর সামনে, সব গুমরা করব, মনে হয় সেই সাকসেস হইতে। আমাদের উদাসীনতা বলে সে সাকসেসের দিকে যেতেছে, অথচ আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আমি ইস্তিগফার নাজেল করলাম, মা জালা ইস্তাগফির আগফির, যখন যখন তওবা করবে আমি মাফ করতে পারবো। দেখি তুই জিতিস না আমি জিতি, কিন্তু আপনার আমার ভিতরে তো সোচ্চার, আপনাকে আমাকেও তো সোচ্চার হতে হবে। উদাসীনতার চাদর গায়ের থেকে খুলে ফেলতে হবে, তাইলে না হয়তো আল্লাহর কথা সত্য হবে। আল্লাহ তো বাধ্য করবে না, বাধ্য করলে পারেন, নাইলে কোরআন কেন বলবে লাউ শা আল্লাহ লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, চাইলে তোমাদেরকে এক করে দিতে পারি, দ্বিমত করার সুযোগ তোমাদের থাকবে না। লা শা আল্লাহ লা হাদাকুম জামিয়া, ইচ্ছা করলে তোমাদেরকে হেদায়েত নিতে বাধ্য করতে পারে।
হেদায়েত তোমরা নিবে, কারাকারি করে নিবে, আমি ইচ্ছা করলে পারি। কিন্তু ইচ্ছা স্বাধীনতা যখন তোমাদেরকে দিছি, এতে আঙ্গুল দিতে চাই না। ফমান শা আইয়ুমিন, ইচ্ছা তুমি মানতে পারো, ইচ্ছা তুমি নাও মানতে পারো, কিন্তু ক্ষতি তোমার হবে, আমার না। সত্য এটাই, ক্ষতি আমাদের হয়ে যাবে। আল্লাহর ক্ষতি কেউ করতেও পারে নাই, করতে পারবেও না। আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো সামাদ, সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ সামাদ, এটাই সত্য। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাই সত্য। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, এটাই সত্য, এটাই আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান দা আল্লাযী ইশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহু, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, ولا يعوذه حفظهما وهو العلي العظيم, এটাই আল্লাহর পরিচয়, আল্লাহ ইতনা, আল্লাহ ইতনা। মাঝে মাঝে এগুলো পড়া দরকার, দেখা দরকার, তর্জমা দেখা দরকার। সারাটা দিন তো বাজে কাজেই কাটায়, কতটুক কাজে কাটায়, সারাটা দিনই তো আজে বাজে কাটে, কাজে কাটায়, উল্টাপাল্টা চিন্তায় কাটায় দেয়। যদিও চিন্তা মুহূর্তে ছিল, প্রত্যেক মুহূর্তে 60-70 বছরের ইবাদত নেওয়ার সুযোগ ছিল। লা তাফাক্কুরু সা'আ খায়রুম মিন ইদাতি 60 ও 70 সানা, প্রত্যেক মুহূর্তে 60-70 বছরের ইবাদত নেওয়া যেত, কিন্তু আজে বাজে কাজে চিন্তাকে কাটায় দিই। আজে বাজে কাজে চিন্তা করি, সঠিক কাজে চিন্তা করি না। হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ اختلاف الليل والنهار لا آيات لأولي الألباب, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করা উচিত ছিল। জানি না কোনোদিন ভাবছি কি ভাবি নাই, আমরা যে শ্বাস নেই আর ছাড়ি, ছাড়ার নেওয়ার ভিতরে কতটুকু সময় লাগে, ন্যানো সেকেন্ড বলে, ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডেরও কম সময়, ন্যানো সেকেন্ড বলে, এক সেকেন্ডেরও কম সময় লাগে। কিন্তু আমি নিলাম পিউর, ছাড়লাম দূষিত, এই এক সেকেন্ডের কম সময়ের ভিতর থেকে আল্লাহ এটাকে রিফাইন করে আবার পিউর আমাকে দেয়, করে তো করে কি করে, ভাবতে পারেন কোনোদিন, ভাবছেন না কোনোদিন, ভাবি, ভাবিও নাই, ভাবিও না, এক সেকেন্ডের কম সময় লাগে, যেটাকে ন্যানো সেকেন্ড বলে। নিলাম পিউর, ছাড়লাম দূষিত, ওই দূষিতটাই যদি এক মাস নিতে থাকি, ছাড়তে থাকি, কসম খোদার ডাক্তার করে জিজ্ঞাস করেন, এক মাস যদি কাউকে কার্বন ডাই অক্সাইডের একটা সিলিন্ডার লাগায় দেওয়া হয় আর সে নিতে থাকে আর ছাড়তে থাকে, এক মাসে ফুসফুস জুরজুরা হয়ে মুখ দিয়ে বাইরে চলে আসে। এক সেকেন্ডের কম সময়ের ভিতরে ছাড়ছি, আবার আল্লাহ এটাকে পিউর করছেন, আবার আমাকে টানতে দিয়েছেন পিউরটা, দূষিতটা টানতে দেন না। আর কিভাবে বুঝাবো মানুষ, বিজ্ঞান তো এই জন্যই আল্লাহ বিকাশ ঘটাইছেন, নাহলে বিকাশ ঘটাইতেন না। বিজ্ঞান দিয়েও আল্লাহ চিনা যায়, সবকিছু আল্লাহ চিনার নিদর্শন, কিছু আল্লাহ এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডের কম সময়, একটু ভাবেন না, দুনিয়ার কোন মেশিন আছে, একটা দূষিত কার্বন ডাই অক্সাইডকে পিউর অক্সিজেনে রূপান্তরিত করে এতটুক সময়ের ভিতরে, মেশিনটা তো চোখে দেখি না, অপারেটরকে তো দেখা যায় না, কে অপারেটিং করে মেশিনটা, কোথায় লাগানো,
ভাবিত না, বাবার জন্যই তো দিছিলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। হ্যাঁ, এই উম্মতকে যতটুকু ভালোবাসে, উম্মত যদি জানতো তাহলে আল্লাহর কথাই সত্য হতো। তোমাদের শিরা উপশিরা গুলা ফাইটা যেত, ফাইটা সব ফাইটা যেত। এই শিরা উপশিরা গুলা হয় অনেক সময় হয়, খুশি মানুষের চোখে পানি নিয়ে আসে, মা হেচকি মাইরা কানতে থাকে। ওই কান্না দুঃখের কান্না না, অনেক দিন পরে প্রবাস থেকে যখন ছেলে আসে মেয়ে আসে তো বুকে জড়ায় নিয়ে হেচকি মাইরা কানতে থাকে। এই কান্না কিন্তু খুশির কান্না। এই কান্নাটা যদি না আসতো, হতে পারতো মার ভিতরে এরকম কিছু ঘটতো যে একটা দুর্ঘটনা হয়ে যেত। পানি দিয়া ওই খুশি এফেক্টেড শরীরে হয় না, পানির মাধ্যমে ওটা প্রবাহিত হয়ে চলে যায়। আল্লাহ সিস্টেম করছে। আল্লাহ বলছে কতটুকু ভালোবাসি যদি জানতে, তাহলে তোমাদের শিরা উপশিরা গুলা ফাইটা যায়। কত সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন, কিছু চাওয়া ছাড়া, আল্লাহর দরবারে চাওয়া ছাড়া। কুরআন ঘোষণা দিতেছেন, ইয়াফু আন কাসির। আমার মনে হয় 90% গুনাহ এমনি মাফ করা দেবে। যদি কাসির দেখি, কাসির তাহলে 50 কাসির হয় না, আফ 50 কাসির হয়। 50 আফ 50 50-র উপরে কাসির। আমার তো মনে হয় 90 গুনাহ এমনি মাফ করা দেয়, অল্প কিছু থেকে যায়। আল্লাহ সুযোগ দিতেছে, এক একটা স্কোপ নিয়ে আসতেছেন, বন্দা যেন এটাকে কাজে লাগায়। রমজান আসার 2 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়াইতেছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারিক লানা ফি রজব ওয়া শাবান। প্লেয়ার যখন বল নিয়ে আগে বাড়তে থাকে তো পিছনের খেলোয়াড়রা আরো উৎসাহিত করতে থাকে, চল চল চল, এইভাবে মার গেম হবে, ঠিক না? ঠিক রান আউটের থেকে বাঁচার জন্য যখন দৌড়াইতে থাকে তো ক্যাপ্টেন পিছন থেকে চিৎকার দিতে থাকে, ব্যাটের আগাটা তাড়াতাড়ি ঢুকা। তুই পাও ঢুকাইতে পারস না, শুয়া হইলো ব্যাটের আগা ঢুকায়। আল্লাহ যেন, আল্লাহ রসুল যেন বন্দার পিছনে ছুটতেছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, বল্লিগনা রমাদান, রমজানের সীমা রেখায় পা দেওয়ার তৌফিক। বুঝাইতে পারতেছি না, পিছের থেকে যদিও শব্দটা আল্লাহর জন্য রসুলের জন্য সমচিন না, রেফারি হইয়া মনে হয় আমাদেরকে আগাইতেছে, দৌড়াও রমজানে যেন পা মেলে।